নমস্কার, আপনার রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখলে সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি শেয়ার করছি আনারসের চাটনির রেসিপি। এই চাটনিটা ভীষণ সহজ করে আমি দেখিয়েছি। যে কোনো বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান বা ঠাকুরের ভোগে আমরা এই চাটনি নিবেদন করতে পারি। যদি আমার চাটনির রেসিপি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত জানাই আর পুরনো বন্ধুদের জানাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করি। আনারসের চাটনি তৈরির জন্য আমি একটা আস্ত আনারস নিয়েছি। আনারসের খোসাটা মোটা করে ছাড়িয়ে ভেতরের যে ডাট থাকে ওটাও ফেলে দিয়েছি, আর চোখগুলো খুব ভালো করে সমস্ত চোখ পরিষ্কার করে এইভাবে ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি। এখন আমি এটা ওপাশে সরিয়ে রাখি, ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। ওই আনারসের টুকরোগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম, কমিয়ে দিলাম। এই এর থেকে অনেক রস বেরোবে। আনারসের গায়ে থেকে এতটা জল বেরিয়েছে, এই জলটা যখন একটা গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিলেও খুব ভালো হয়, কিন্তু আমি আর কুড়িয়ে নিলাম না, আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। আনারসের গায়ে যে চোখগুলো ছিল ওই চোখগুলো ভালো করে ছুরি দিয়ে সব তুলে পরিষ্কার করে নিয়েছি। ওটা কমিয়ে দিয়ে এটা এভাবে কুড়ে যাব যেন কাঁচা ভাবটা কেটে যায়। আনারসের কাঁচা ভাবটা আমার কেটে গেছে, আমি এখন এখানে চিনি দিয়ে দেব। আনারসটা খুব মিষ্টি ছিল সেই বুঝেই আমি চিনিটা এখানে দেব। আমি এখানে এতটা চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে আবার এটা ভালো করে মিশিয়ে দিই। দিয়ে দেবো ধুয়ে রাখা কিছু কিশমিশ, সামান্য একটু নুন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা। এমনি শুকনো কড়াইতে আমি ভেজে রেখেছিলাম, এই লঙ্কাটা কয়েকটু টুকরো করে এটা দিয়ে দেব। চাটনি আমার ঘন হয়ে এসেছে চাটনি। আমি ওভেনটা কমিয়ে রেখে চাটনিটা তৈরি করলাম। এখানে আমি আলাদা কোনো মশলা দেব না, মশলা দিলে আনারসের যে স্বাদটা সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না, সেই জন্য আমি এখানে অন্য কোনো গুঁড়ো মশলা দেব না। নামাবার আগে আমি দিয়ে দিলাম এখানে এক চামচ লেবুর রস, একটু টক ঝাল মিষ্টি হবে চাটনি তাহলে তো ভালো লাগবে। চাটনি লেবুটা দিয়ে একটু একটু নাড়াচাড়া করে এখন ওভেনটা অফ করে দিলাম। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলে আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।